বারবার ফিরে যাওয়া, বারে বারে ফিরে আসা। জীবন ফুটবলের ইতিহাসে ফুটবলের রাজপুত্রের বাঁ পা ফুটবল প্রেমীরা মনে রাখবে চিরকাল। তাকে কি ভুলে যাওয়া যায়? ডিয়েগো আর্মান্দো মারাদোনা 1960 সালে 30 অক্টোবর আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের লানুসের পলিপলেনিকো আবিতা হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। তার জন্ম যেন শুধুই ফুটবলের জন্যেই, তা প্রমাণ হতে বেশি সময় লাগেনি। মাত্র 8 বছর বয়সে মারাদোনা তার প্রতিবেশী ক্লাব এস্ত্রেয়া রোহাতে তার ফুটবল জীবন শুরু করেন। তারপর আইরেস ভিত্তিক ফুটবল ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সে যোগদান করেন তিনি। তখন বয়স 12 বছর বয়সের এই খেলোয়াড় তখন খেলার প্রথমার্ধের বিরতির সময় বল নিয়ে তার জাদুকরী কৌশল প্রদর্শন করে দর্শকদের উল্লসিত করছেন। পরবর্তীতে 1981 থেকে 1982 সাল বোকা জুনিয়র্স, 1982 থেকে 1984 সাল বার্সেলোনা, 1984 থেকে 1991 নাপোলি, 1991 থেকে 1993 সেভিয়া, 1993 থেকে 1994 নিউয়েলস ওল্ড বয়েজ এবং 1995 থেকে 1997 ফের বোকা জুনিয়র্সের হয়ে মোট 324টি ম্যাচ খেলে ততক্ষণে 143টি গোল করে ফেলেছেন। তবে এর মাঝে মারাদোনার জীবনে প্রবেশ করেছে বহু বিতর্ক। 1991 সালে ইটালিতে মাদক পরীক্ষায় কোকেনের জন্য ধরা পড়ায় তাকে 15 মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হলো। 4 বছর পর 1994 ফিফা বিশ্বকাপে এফিড্রিন পরীক্ষায় ইতিবাচক ফলাফলের জন্য তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। 2005 সালে কোকেন ত্যাগ করেন ফুটবলের রাজপুত্র। হয়তো বুঝতে পারেন কোকেন নয়, তার জন্য একটাই নেশা অপেক্ষা করছে, তা হলো ফুটবল। তবে ততদিনে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে মারাদোনা উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করছেন। তিনি 4টি ফিফা বিশ্বকাপ এবং 3টি কোপা আমেরিকায় অংশগ্রহণ করেছেন। 1986 সালে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা 2-1 গোলে জয়লাভ করে, যার 2টো গোলই ছিল মারাদোনার করা, যা আজও ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। প্রথম গোলটি হ্যান্ড অফ গড নামে খ্যাত। দ্বিতীয় গোলটি ফুটবলের রাজপুত্র 60 মিটার দূর থেকে ড্রিবলিং করে 5 জন ইংল্যান্ডের খেলোয়াড়কে পাশ কাটিয়ে করেছিলেন, যা 2002 সালে ভোটের মাধ্যমে শতাব্দীর সেরা গোল হিসেবে চিহ্নিত হয়েছিল। ব্যক্তিগতভাবে মারাদোনা বেশ কিছু পুরস্কার লাভ করেছিলেন, যেমন 1986 সালে গোল্ডেন বল, 1990 সালে ব্রোঞ্জ বল। এছাড়াও 2000 সালে ডিসেম্বর মাসে ফুটবল জাদুকর পেলের সাথে যৌথভাবে ফিফা শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে খেতাব জয়লাভ করেছিলেন মারাদোনা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বমোট 3টি শিরোপা এবং 1986 ফিফা বিশ্বকাপ শিরোপা জয় তাকে অন্যতম করে তোলে ফুটবলের ইতিহাসে। অসুস্থতা, বিতর্ক, বৈবাহিক সম্পর্ক, গোড়ালির আঘাত, হুমকি, এইসব যাবতীয় ঝড় কাটিয়ে বিশ্ব ফুটবলে মারাদোনা ততদিনে ফুটবলের রাজপুত্র। 1984 সালে 5ই জুলাই নাপোলির খেলোয়াড় হিসেবে বিশ্ব প্রচার মাধ্যমে উপস্থাপিত হন মারাদোনা। প্রায় 75,000 সমর্থক তাকে স্বাগত জানাচ্ছেন। তাদের বক্তব্য, বাড়ি, স্কুল, বাস, কর্মসংস্থান এবং স্বাস্থ্য ব্যবস্থার অভাব রয়েছে, তবে তা কোনো মুখ্য বিষয় নয়, কারণ তাদের কাছে মারাদোনা আছে। 2020 সালের 2 নভেম্বর মানসিক কারণে মারাদোনা হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচার করা হয়েছিল। সফল অস্ত্রোপচারের পর 19 নভেম্বর ডাক্তারদের তত্ত্বাবধানে রাখা হয় আউটডোরে। 25 নভেম্বর 60 বছর বয়সে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। তবে বারবার ফিরে যাওয়া, বারে বারে ফিরে আসা, জীবন ফুটবলের ইতিহাসে ফুটবলের রাজপুত্রের বাঁ পা ফুটবল প্রেমীরা মনে রাখবে চিরকাল। তাকে কি ভুলে যাওয়া যায়? খবর দেখতে, খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।